স্টার জলসায় পরিবারে আসতে চলেছে এক নতুন জুটি, ধারাবাহিকের নাম তোমাদের রানী। 8 সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 6টায় টিভি খুললেই দেখা যাবে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের। ধারাবাহিকের নতুন জুটিকে লঞ্চ করার দিন উপস্থিত ছিলেন সিরিয়ালের পরিচালক সুশান্ত দাস। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছিল অভিনেত্রী সন্দীপ্তা সেন ও ত্রিনা সাহাকেও। স্টার জলসা জন্মদিন উপলক্ষে কেক কাটলেন সন্দীপ্তা, ত্রিনা, দুর্জয় ও রানী। নতুন ধারাবাহিক নিয়ে কি বলছেন অভিনেত্রীরা, চলুন দেখে নিই জিও বাংলার পর্দায়। দায়িত্ব তো অবভিয়াসলি বেশি, কারণ আমাদের টেলিকাস্টের সাথে সাথে স্টার জলসার 15 বছরের জন্মদিন। এটা একটা খুব ভালো লাইক ব্যাপার, মানে খুবই খুশি আমরা। দায়িত্ব চাপ সব, খুশি দায়িত্ব চাপ সব মিলে একসাথে আছি আমরা, এভাবে চলছে আর কি। না, দায়িত্ব তো বটেই, কারণ আমরা প্রচণ্ডই নতুন আর স্টার জলসা আমাদেরকে এই জায়গা দিয়েছে, সুশান্ত দা আমাদেরকে এই জায়গা দিয়েছে, সেটাকে জাস্টিস করতে আমরা চাই এবং আশা করি করতে পারবো। খুব টেনশন করি, লাইক যে ইভেন আমার একটু আগে আসার সময় প্রচণ্ড টেনশন হচ্ছিলো, কেন কি এটা আমার ফার্স্ট প্রেস মিট হচ্ছে, তো লাইক এভাবে আর কি টেনশনের সাথে এক্সাইটমেন্টও ছিল, কিছুই খুশি হচ্ছিলো যে লাইক আমি এত ভালো একটা জায়গা আসতে পারছি, এত সুন্দর একটা কাজ করতে পারছি। টেনশনের থেকে বেশি আমি অ্যাংশিয়াস থাকি যাতে ক্যারেক্টারটাকে আমি জাস্টিস দিতে পারি, কারণ ক্যারেক্টারটা প্রচণ্ডই বদরাগী আর আমি একদমই বদরাগী নই, আর আমি প্রচণ্ড হাসি খুশি আর ক্যারেক্টারটা আমার একদম অপোজিট, তো সেই নিয়ে আমি সবসময় একটুখানি চাপ বলবো না, আমি ওই মত্ত থাকি যাতে আমি দিতে পারি সেটা। আমরা বাংলা টেলিভিশনে এমন অনেক কন্টেন্ট দেখেছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখেছি এবং সুপার ডুপার হিট সব কন্টেন্ট দেখেছি, তার নামগুলো এখন আর বলছি না, কিন্তু আমরা জানি যে গত 10-15 বছরে কোন ধরনের গল্প, কী ধরনের গল্প একটা মেয়েকে কীভাবে দেখিয়েছি, সেই মেয়েটা কী জার্নি করে জীবনে কোথাও পৌঁছেছে এবং মানুষের কোথায় সেগুলো ভালো লেগেছে, সেগুলো আমরা দেখেছি অনেক হিটের শো থেকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে ডেলি সোপের গল্পে বা মেগা সিরিয়ালের গল্প বলায় একটা পরিবর্তন আসা প্রয়োজন, এবং একটা মেয়েকে শুধুমাত্র স্যাক্রিফাইস করছে, একটা মেয়ে শুধুমাত্র জীবনে সবার জন্য লড়ছে নিজেরটা না ভেবে, এই যে গল্প একটা সময় দেখেছি আমরা, তাকে খানিকটা বাইরে বেরিয়ে এসে একটা মেয়ের গল্প আমরা বলতে যাচ্ছি, যে মেয়েটা বলছে যে আমি একটার জন্য আরও বাকিগুলোকে স্যাক্রিফাইস করছি না, আমি বিয়ে করেছি মানে আমি আর নাচটা করবো না, আমি বিয়ে করেছি মানে আমি আর গান গাইবো না, এমনটা নয়। বা আমার, আপনারা দেখতে পাবেন যে স্কুলের সামনে রোজ বাচ্চাদের স্কুলের সামনে সব মহিলারা বসে থাকেন, তাদের প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করলে তারা কিন্তু বলবে যে আমাদের এটা ছিল, বাট বিয়ের পর আর হয়নি, বাচ্চা হওয়ার পর ওকে নিয়ে বড় করতে করতে হয়নি, এরকম শোনা যাবে আর কি। কিন্তু মনে হয় সময়টা বদলাচ্ছে, আজকে দাঁড়িয়ে মেয়েরা হয়তো একটু অন্যরকম ভাবে ভাবছে, তার মধ্যে প্রথম ভাবছে যে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, প্রথম ভাবছে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, প্লাস আমি বিয়ে করব না বা আমি সন্তান জন্ম দেবো না এমনটা হয়তো ভাবছে না, কিন্তু কোথাও সবটা নিয়ে বাঁচবার চেষ্টা করছে, আমি চাকরিও করব, আমি প্রেমও করব, আমি বিয়েও করব, আমার সন্তান হলে সন্তানকেই মানুষও করব আমার মতো করে। কোনো কিছুর সঙ্গে আপোষ না করে স্বামী, সন্তান ও নিজের স্বপ্নকে নিয়ে বাঁচতে শেখায় রানী। বড় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কোলে সন্তানকে রেখেই কলেজে যেতে দেখা যায় তাকে। তবে তার এই যাত্রা কতটা সফল হবে জীবনে, এরকম আরো অনেক আপডেটস এর জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। দুর্জয়ের স্বপ্ন তো সবাই জানে, দুর্জয় ডাক্তার হতে চায়। অর্কর স্বপ্ন, অর্ক একজন ফিল্ম মেকার, প্রডিউসার, ডিরেক্টর এবং অ্যাক্টর তো হতেই চায়। তো আমি কোথাও গিয়ে নিজের ছবি বানাতে চাইবো ফিউচারে, এটাই আমার স্বপ্ন। আর আমি সিনেমার মধ্যেই বাঁচতে চাই, ধারাবাহিক সিনেমা এই জগতের মধ্যেই থাকতে চাই, এর বাইরে আমি কিছু ভাবতেই পারি না।